আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের ব্রেকিং বুলেটিনে আপনাদের স্বাগত জানাই। দর্শক, আমরা বিগত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে লেবানন এবং দখলদারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে, সেই বিষয়ে আপডেট দেব। তবে এই ভিডিওটি রেকর্ড করার সময় আমাদের অনেকগুলো নতুন নতুন আপডেট যুক্ত হয়েছে। এর মধ্যে একটি হলো বিশ্ব মোড়লরা এবার চীনের হাত পা ধরেছে ইয়েমেনের থেকে বাঁচার জন্য, ইরানের হাত থেকে বাঁচার জন্য। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট, লেবাননের রাষ্ট্রপ্রধান এবং ইরানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। আর ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা দখল নিয়ে মোটামুটি প্রতিরোধ যোদ্ধাদের সাথে দখলদারদের সংঘর্ষ কম বেশি এখনও চলছে। চলুন বিস্তারিত প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রথমে আমরা প্যালেস্টাইনের খবর দিয়ে প্রবেশ করি। প্যালেস্টাইন অর্থাৎ গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ক, এখানে আমরা গাজার কন্ট্রোলটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হামাসের হাতে, অর্থাৎ প্রতিরোধ যোদ্ধারা গাজার কন্ট্রোল নিয়ে গেছে। অন্যদিকে ওয়েস্ট ব্যাঙ্কে কন্ট্রোল মোটামুটি প্রতিরোধ যোদ্ধাদের হাতে থাকলেও সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করে সেই দখল পুনরুদ্ধারের চেষ্টা করছে দখলদার বাহিনী। কিন্তু এখন পর্যন্ত দখলদার বাহিনী সেই স্থানে পুরো কন্ট্রোল, পুরো না মোটামুটি যদি বলি, সেই কন্ট্রোল নিতে পারেনি, কারণ সেখানে ব্যাপক অ্যাটাক, পাল্টা অ্যাটাক চলছে দুপক্ষের মধ্যে চলছে। এবং ওয়েস্ট ব্যাঙ্ক থেকে প্রচুর দখলদার সেনা পালিয়ে গেছে, আবার নতুন করে সেখানে সেনা মোতায়েন করছে কে, নেতানিয়াহু সরকার। তবে সবচেয়ে বড় ফাঁদগুলো তৈরি হয়েছে গাজায়, যেখানে প্রতিদিনই নতুন নতুন অঘটন ঘটছে দখলদারদের সাথে। এবং আমরা গতকালকের ভিডিওতে আপনাদের বলেছি দখলদারদের সবচেয়ে স্পেশাল টিমের শতাধিক অফিসারকে একযোগে একটি ভবনের মধ্যে ঢুকিয়ে খেয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। সেই ভিডিওটি গতকালকে আপনারা হয়তো দেখেছেন। অর্থাৎ গাজা হলো দখলদারদের জন্য মৃত্যু ফাঁদ, এবং এখান থেকে আর কোনোভাবেই বিজয় নিয়ে বের হয়ে আসতে পারবে না। ঠিক সেই সময়টা নেতানিয়াহু নতুন করে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের কাছে শর্ত পাঠালো, তিনি যুদ্ধ বন্ধ করতে চান। নেতানিয়াহু সরকারের প্রস্তাবটি হল দু মাসের জন্য যুদ্ধ বন্ধ রাখবেন তিনি, আর হামাস তাদের হাতে থাকা সকল দখলদার জিম্মিকে তাদেরকে ফেরত দেবে। এখন হামাসের বক্তব্য হল, এই যে প্রায় চার মাসের মতো আমরা টানা লড়াই করলাম, 25,000-এর অধিক আমাদের নাগরিক প্রাণ হারালো, আর আমরা দু মাসের জন্য যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ করে তাদের জিম্মিদের ফেরত দেওয়ার পর কী হবে? তারা তো পরবর্তী আবারও আমাদের উপর অ্যাটাক করবে, অর্থাৎ উপর থেকে স্ট্রাইক চালাবে। এখন তারা যেটুকু স্ট্রাইক চালাচ্ছে তাতে অনেক জিম্মি মারা গেলেও তারা অন্তত এটা চিন্তা করছে যে তাদের জিম্মিরাই দেশে রয়েছে, গণহারে অ্যাটাক করলে সবাই মারা যাবে। যখন জিম্মিদের তারা ফেরত পেয়ে যাবে তখন তো তারা উপর থেকে আর স্থলে না, উপর থেকে অ্যাটাক চালিয়ে মোটামুটি পুরো গাজাটাকে ধ্বংস করে ফেলবে। প্রতিরোধ যোদ্ধারা বলেছে এই শর্তে তারা রাজি নয়, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো শর্ত আর নেতানিয়াহুর মানা হবে না। অর্থাৎ হামাসের পক্ষ থেকে দখলদার দেশটিকে বলা হয়েছে শর্ত একটি, স্থায়ী যুদ্ধবিরতি এবং সকল সৈন্য ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা থেকে চলে যেতে হবে, তবেই জিম্মিদের ফেরত দেওয়া হবে। দর্শক, যুদ্ধের এই চার মাসের মাথায় এখন পর্যন্ত একজন জিম্মিকেও উদ্ধার করতে পারেনি দখলদাররা। চলুন এবার চলে যাচ্ছি লেবানন সীমান্তে। লেবানন থেকে দখলদার দেশটির গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোকে টার্গেট করে ব্যাপক মিসাইল এবং রকেট অ্যাটাক করা হয়েছে। লেবাননের গণমাধ্যমগুলো বলছে মেরুন সহ তাদের খুব গুরুত্বপূর্ণ একটি এয়ারওয়েজ মেরুন, সেটাকে খুব টার্গেট বেজ, এর আগেও এই মেরুনে অ্যাটাক করে একটা বড় অংশ ধ্বংস করে দিয়েছিল, সেই মেরুনে আবারও অ্যাটাক করেছে লেবাননের মিসাইল এবং ড্রোন। বলা হয়েছে, লেবাননের গণমাধ্যমগুলো বলেছে যে তারা একেবারে টার্গেট টার্গেট পয়েন্টে অ্যাটাক করেছে। বলা হয়েছে এমন কোনো অ্যাটাক করা হচ্ছে না যে অ্যাটাকে কেবল অ্যাটাকই হচ্ছে কিন্তু দখলদারদের বা শত্রুদের কোনো ক্ষতি হচ্ছে না। এখন তারা আক্রমণের মাত্রাটা পরিবর্তন করছে বা ধরনটা পরিবর্তন করছে, অর্থাৎ তারা দখলদারদেরকে এখন খুব টার্গেট বেজ অ্যাটাক করবে, গণহারে যাচ্ছে তাইভাবে আর করবে না,
একেবারে পরিকল্পিত অ্যাটাক করবে। তো সেই হিসেবে তারা দখলদারদের খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি, এয়ারওয়েজ, বন্দর, পোর্ট এগুলো ব্যবহার, মানে এগুলো টার্গেট করে তারা এই অ্যাটাকগুলো করেছে। এবং বলা হচ্ছে যে এই অ্যাটাকে প্রচুর দখলদারদের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ঘাঁটি, বন্দর এগুলো ধ্বংস হয়েছে। এবং এক কথায় দখলদাররা এই আক্রমণের পর পাল্টা তারা যে প্রতিশোধ নেবে সেই সুযোগটিও তাদের হিজবুল্লাহ দেয়নি। সব মিলে দখলদারদের উপর একটা বড় রকম অভিশাপ নেমে এসেছিল গত রাতে। একদিকে মারছে প্রতিরোধ যোদ্ধারা, অন্যদিকে লেবাননের যোদ্ধারা। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস পয়েন্টে রয়েছে কে? হুতি। ওদেরকে ভাতে পানিতে তেলে সব ক্ষেত্রে মারার জন্য পুরো সাগর ধাপিয়ে বেড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। গত রাতে ইয়েমেনের উপর ব্যাপক ভয়াবহ অ্যাটাক করেছে, এয়ার স্ট্রাইক চালিয়েছে, খুবই ভয়াবহ, একেবারে মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ইয়েমেনের যারা মানে বড় বড় তেলের ডিপো বা তাদের যে অস্ত্রের ডিপো, সামরিক বেজ, এগুলোকে ধ্বংস করা হয়েছে। তো এটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার পরপরই আমরা দেখছি আবার ইয়েমেন পাল্টা তাদের উপর আক্রমণ করছে। তখন বিভিন্ন গণমাধ্যম বলছে যে যুক্তরাষ্ট্র যা বলছে তা মিথ্যে, যদি তাই হবে তাহলে আক্রমণের কয়েক ঘন্টা পর ওরা আবার কী করে আক্রমণ করছে? অর্থাৎ ইয়েমেন যুক্তরাষ্ট্রকে সমানতালে জবাব দিচ্ছে এবং মার্কিনীদের জাহাজ এবং যুক্তরাজ্যের জাহাজকে টার্গেট করে ব্যাপক আক্রমণ চলেছে। তবে ইয়েমেনের পক্ষ থেকে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানানো হয়নি, হয়তোবা সেটা আমরা পরবর্তী কোনো সংবাদে আপনাদের জানিয়ে দেব। তবে এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলতেই হবে, ইউরোপ তারা জোট বেঁধে আবার আসতে চাইছে রেড সিতে, কারণ রেড সি তাদের জন্য ব্যবহার একেবারে নিষিদ্ধ হয়ে গেছে। কোনোভাবে যারা মার্কিন বা দখলদারদের জোটে রয়েছে তাদেরকে রেড সিতে ঢুকতে দেবে না ইয়েমেন। এবং এই ক্ষেত্রে তারা কিছু উন্নত দেশের সাহায্য চেয়েছে, যেমন রাশিয়া, চীন, তুরস্কের। কোন জাহাজটি কোন পথে যাচ্ছে বা কোথায় তাদের টার্গেট, তাদের গন্তব্য কোনটি, এটা বোঝার জন্য এই দেশগুলোর সাহায্য চেয়েছে ইয়েমেন। এবং তারা যখন বুঝতে পারছে বা তাদেরকে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন দেশ গোপনে ইয়েমেনকে তারা বলে দিচ্ছে কত নম্বর জাহাজটা কোন দিকে যাচ্ছে, এটা রুট কোনটা। অনেক জাহাজ আছে তারা বলছে আমরা ইসরায়েল যাব না, কিন্তু তারা ইসরায়েলের দিকে যাচ্ছে, মিথ্যে বলছে। তো এই সেই জাহাজগুলোকে শনাক্ত করার জন্য চীন, রাশিয়া, তুরস্কের সাহায্য নিচ্ছে ইয়েমেন। এবং এই জাহাজগুলোর কোড বের করে এটার মূল গন্তব্য ঠিক করে সেগুলোকে এখন অ্যাটাক করা শুরু করছে। অর্থাৎ এক কথা, দখলদার দেশটিতে আর কোনো ইউরোপীয় বা পশ্চিমা জাহাজ ঢুকতে পারছে না, তাদেরকে একেবারে সমুদ্র নিষিদ্ধ করে ফেলেছে। প্রিয় দর্শক, যখন সাগরে এই অবস্থা বিশ্বমরুলদের, তখন বিশ্বমরুলরা চীনের সাহায্য চেয়েছে। তারা চীনকে বলেছে তোমরা হুতিদের বোঝাও, হুতিরা যেভাবে অ্যাটাক করছে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের সামরিক জাহাজে অ্যাটাক করছে, আমাদের কার্গো শিপে অ্যাটাক করছে এবং ইউরোপের বাকি জাহাজগুলোতে অ্যাটাক করছে, যে কোনোভাবে ইয়েমেনের হুতিদের শান্ত করো, বোঝাও। চীনকে এই প্রস্তাব কে দিল? বিশ্বমরুলরা। বলল এতে করে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, যদি এই আক্রমণ তারা অব্যাহত রাখে তাহলে আমরা তাদের উপর বড় মাত্রা আক্রমণ করব। আর ইয়েমেন চীনকে তার পাল্টা জবাব দিয়ে বলছে ওদেরকে বোঝাও, যেদিন ওরা প্যালেস্টাইনে আক্রমণ বন্ধ করবে এবং দখলদার দেশটিকে সাহায্য করা বন্ধ করবে সেদিন আমাদের আক্রমণ বন্ধ হয়ে যাবে। এই কথার পর আর কোনো জবাব থাকে বিশ্বমরুলদের, সুপার পাওয়ারদের? চিন্তা করতে পারেন, সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র তারা চীনের কাছে সাহায্য চাইছে ইয়েমেনের হাত থেকে বাঁচার জন্য। অবস্থাটা কোথায় গিয়ে ঠেকছে বুঝতে পারছেন? চীনকে বলছে ওদের বোঝাও, ইরানকে শান্ত করো। আসলে যুক্তরাষ্ট্র এক ঢেলে দুটো পাখি মারতে চেয়েছে। এক, চীনকে বোঝাতে চাইছে তুমি যাদেরকে দিয়ে আমার উপর আক্রমণ করাচ্ছ, হোক সেটা ইয়েমেন, ইরান, এটা বন্ধ করো। আবার অন্যভাবে বোঝাতে চাইছে যে ওদেরকে তুমি বোঝাও যে তো ওরা তোমার কন্ট্রোলেই সব কিছু করছে, নতুবা আমরা বড় মাত্রায় আঘাতে আসব। তো ইয়েমেন বলছে যে আমাদের উপর তো ওরা আক্রমণ করছেই, প্রতিদিনই ওরা এয়ার স্ট্রাইক চালাচ্ছে, ওদের সেনারা ঢুকে আক্রমণ করছে, ওদের ড্রোন, মিজাইল ইয়েমেনের মধ্যে গুরুত্বপূর্ণ শহরগুলোতে আক্রমণ করছে, ওরা আর কী করতে চায়, ওদের করতে দেয়া হোক, আমরা কী করবো ওরা দেখবে সেটা। তো ইয়েমেনকে যখন আসলে
আমেরিকা সবচেয়ে বড় কথা একটা ট্র্যাপে পড়ে গেছে। ওরা মনে করেছে যে ইয়েমেনে সুপার পাওয়ার কয়েকটা আক্রমণ করলে ওরা ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে। তো ইয়েমেন তো যোদ্ধার জাতি, এটা তো যারা ইয়েমেন নিয়ে জানেন ভালো করে জানেন। আমেরিকা বা যুক্তরাজ্য একজোট হয়ে যখন ইয়েমেনে আক্রমণ করলো, ইয়েমেন ভয় পেল না, উল্টো ওদের উপর আক্রমণ শুরু করলো, বুঝতে পারছেন? তো তখনই যুক্তরাষ্ট্র চিন্তা করলো, হাই হাই, ট্র্যাপে তো পড়ে গেলাম। বেসিক্যালি চীন রাশিয়া ট্র্যাপে ফেলে দিল আমেরিকাকে। তারা পেছন থেকে শেল্টার দিচ্ছে ইরান, ইয়েমেন, হিজবুল্লাহ, হামাসকে, আর মাঝখান থেকে দখলদারদের বাঁচানোর নাম করে আমেরিকা ঢুকছিল মোড়লগিরি করতে। ঢুকেই বুঝতে পারছে যে এরা আসলে, এদের পেছনে কেউ আছে শক্তিশালী। কারণটা কি, যুক্তরাষ্ট্রের প্রতিটি জাহাজে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে বা তাদের রাডার সিস্টেম আছে, যে শত্রুর কোনো ড্রোন বা যুদ্ধবিমান এলে বা মিসাইল আসলে সেটাকে ইন্টারসেপ্ট করা যাবে। কিন্তু দেখুন, হুতিদের এই মিসাইলগুলোকে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য একটাও ইন্টারসেপ্ট করতে পারছে না, একটা ধ্বংস করতে পারছে না। তো তখনই যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে আমরা তো আসলে হুতির সাথে লড়ছি না, হুতিদের পেছনে কেউ বস আছে, কেউ দাদাগিরি করছে। তো মোরলরা এবার দাদার চাপে পড়ে গেছে। এই দাদা কিন্তু আমাদের প্রতিবেশী দেশের দাদা না। দর্শক, তো বিষয়টা দাঁড়ালো কি, এখন যুক্তরাষ্ট্র দখলদারদের বাঁচাতে মোরলগিরি করতে এসে ইয়েমেনের কাছে এমন নাকালি চুবানি খাচ্ছে, এখন তাদের ইজ্জত কাপড় দুটোই নষ্ট হয়ে গেছে। এক, ইজ্জত দেখা যাচ্ছে, দুই, কাপড়ে ময়লা লেগে গেছে, কাপড় পরতেও পারছে না, খুলতেও পারছে না। এমন এক পরিস্থিতিতে বিশ্বমোরলরা আটকা পড়েছে। এখন চীনকে বলছে ইয়েমেনের শান্ত করো, ইয়েমেনকে আক্রমণ বন্ধ করতে বলো। আর চীন কি এটা করবে? চীন তো চায় এটাই হোক, চীন চায় আমি লড়বো না, আমি অন্যদেরকে দিয়ে ওদেরকে বেতি ব্যস্ত রেখে, ওদেরকে টেনশনে ফেলে, ওদেরকে ক্ষতিগ্রস্ত করে আমি লাভবান হব বা আমার রাজনীতি সাজাবো, মধ্যপ্রাচ্যে আমার কন্ট্রোল বৃদ্ধি করব। এখন মধ্যপ্রাচ্য দেখছে কি, যে আমরা যে বিশ্বমোরলদের ছায়া তলে থাকতাম, তারা ইয়েমেনে সেতেই পারছে না, তো তাদের ব্লকে থেকে আমাদের লাভটা কি? ইউরোপ দেখতে পাচ্ছে যে আমেরিকা নিজের জাহাজকে নিজে রক্ষা করতে পারছে না, তাদেরকে কী রক্ষা করবে? বাধ্য হয়ে তারা নিজের এখন জোট করার চিন্তা করছে, ইউরোপীয় জোট, যারা সাগরে নিজেদের নিরাপত্তা নিজেরাই তৈরি করবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন কী করবে আমেরিকা? আফগানে কি আমেরিকা বিজয় পেয়েছে? আমি আপনাদেরকে বলি, ইয়েমেনও বিজয় পাবে না। এই দখলদার সাম্রাজ্যবাদীরা, সেটা আমেরিকা হোক ইসরায়েল হোক, তারা নিরীহ মানুষকে মারা ছাড়া কিচ্ছু করতে পারে না। যদি পারত, আফগান থেকে এভাবে অপমানিত হয়ে বিদায় নিত না। তালেবানদের কিছু হয়েছে, তারা তো ছিল এই দেশে, আমরা দেখিনি কাবুল বিজয়ের দিন কী ঘটল, পিপিলিকার মতো বেরিয়ে আসলো যোদ্ধারা। আর এতদিন, মানে 20-21 বছর ধরে কী বললো মার্কিনিরা, ওদেরকে মেরে কেটে শেষ করে দিয়েছে। তো ইয়েমেনও তাই ঘটবে। ওরা ওদের গণমাধ্যমে বলবে, ওখানে স্ট্রাইক চালিয়েছি, সেখানে স্ট্রাইক চালিয়েছি, সেটা মেরেছি, এটা ধ্বংস করেছি, ওটা করেছি। দিন শেষে দেখা যাবে ওরাই কাপড় চোপড় ফেলে পালাবে। আর প্রতিটা আক্রমণের পাল্টা উত্তর তো ইয়েমেন দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি তা না হতো, চীনের সাহায্য চাইতো আমেরিকা? অবশ্যই চাইতো না। দর্শক, এখন পরিস্থিতি বলছে আমেরিকা ট্র্যাপে পড়ে গেছে। দখলদাররা হামাসের সাথে সমঝোতা করতে চাইছে, আর বাকি ফ্রন্টগুলো এখন নীরবে পর্যবেক্ষণ করছে। তবে সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি তত পরিবর্তন হচ্ছে। এক, হয়তো বিশ্ব পরিস্থিতি এখান থেকে স্বাভাবিক হবে, নতুবা বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে, কারণ আমেরিকা সুপার পাওয়ার, তারা হয়তো ক্ষান্ত হবে না, তাদের ইজ্জত লজ্জা সম্মান বাঁচাবার জন্য বৃহৎ অ্যাটাকে যাবে। বৃহৎ অ্যাটাক মানে কি, ইরানের উপর অ্যাটাক। আর ইরানকে এই যুদ্ধে পুরোপুরি জড়িয়ে ফেলা মানে মধ্যপ্রাচ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ, আর মধ্যপ্রাচ্য মানে মুসলিম দেশ, আর এটার সঙ্গে পুরো পৃথিবী জড়িয়ে যাবে। এক কথায়, মধ্যপ্রাচ্যে মোরলগিরি রাশিয়া চীন করবে নাকি আমেরিকা করবে, এটা এই লড়াই থেকেই হয়তোবা মোটামুটি নিশ্চিত হওয়া যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।